চাঁদু, এবার তোর কি হবে রে? পরীক্ষা একদম ঘপা ঘপ, এত সাপ্লি পাবি যে ঝুড়ি নিয়ে আনতে যেতে হবে, পুরো সিনেমা হাউসফুল কেস হবে তোর। দেখ দেখ কি করবি ভেবে দেখ, টোটোর যা দাম বাড়ছে চপের দোকানটাই মনে হয় তোর জন্য বেস্ট হবে। এক সপ্তাহ পর পরীক্ষা, কি যে করব কে জানে। চোখের সামনে সাপ্লির মালা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। একবার চেষ্টা করে দেখি, মন দিয়ে পড়লে এক সপ্তাহতেও হবে। মা সরস্বতী, আমাকে একটু পাওয়ার দাও, যাতে পড়াগুলো মাথার মধ্যে ঢুকে আবার বেরিয়ে না যায়। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। ইয়ে, পাওয়ার পেয়ে গেছি, এবার পড়ে ফাটিয়ে দেবো। বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠলো, চোখের সামনের লেখাগুলো কেমন যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আজকের দিনটা রেস্ট নি বাবা। উফ, বাহ 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 বাহ, খুব সুন্দর। ঘুমাও ঘুমাও বাবু, ঘুমাও। সকাল সকাল পড়তে বসি, ছদিন বাকি, নো চিন্তা, ইউ নিড প্ল্যানিং, জাস্ট প্ল্যানিং। 5 দিন ধরে সব সাবজেক্ট পড়ব, আর 6 নম্বর দিনে পরের দিন যেটা পরীক্ষা সেটা পড়ব, মানে রিভাইজ দেব। মাখন, পুরো মাখন। সবার আগে সবচেয়ে কঠিন সাবজেক্টটা নিয়ে বসি। মোটা বই রে, ঠিক আছে কোনো ব্যাপার নয়, চিল ম্যান চিল, আজ রাত 10টার মধ্যে তোর খেল খতম করে দেবো, পুরো খেল খতম করে দেবো। সারাদিন ধরে মোটে 4 পাতা পড়া হলো, কিভাবে হবে না। মেন প্রবলেমটা হচ্ছে কনসেন্ট্রেট করতে, কাল থেকে ভালো করে কনসেন্ট্রেট করতে হবে। আজকে অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কাল থেকে একদম ফাটিয়ে পড়বো। আজ একদম ভালো করে পড়ব, অন্য কোন দিকে মন দেব না, এই সাবজেক্টটা আজকেই শেষ করব। হ্যাঁ ভাই বল, কি বলছিস? মেসে আজকে ম্যারাথন তাস খেলা হবে? ভাই আসছি, ভাই ভাই আসছি, একটু মানে আধ ঘন্টায় আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমা খেতে দাও, আজকে মেসে পড়তে যাবো, গ্রুপ স্টাডি হবে। তাস খেলাটা চরম হলো, চরম। যাই বলো, ব্রিজ খেলো বা 29, পার্টনারটা কিন্তু খুব ভাইটাল, ভালো পার্টনার না হলে অপোনেন্টকে কাবু করা যাবে না। খাটের ওপর বইটা কি করছে? শোবো? ও, পরীক্ষা না? হ্যাঁ বিমালুম ভুলে গেছিলাম, আজকে অনেক রাত হয়ে গেছে, কাল সকালে উঠে পড়ব। যাই শুয়ে পড়ি।
আজ সারাদিন মন দিয়ে পড়ব, ঘরের বাইরে পাই রাখবো না। মেন প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। প্রথমেই একটা কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করা আমার একদম উচিত হয়নি। প্রথমে সোজা চ্যাপ্টার দিয়ে শুরু করতে হতো, তারপর কঠিনের পাওয়ারটা বাড়াতে 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 টু দি পাওয়ার ইনফিনিটিতে নিয়ে যেতে হতো। পড়াটা শুরু করি, আজ রাতের মধ্যে খতম করে দেবো। ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আগের দিন একটা কঠিন চ্যাপ্টার ধরেছিলাম, চার পাতা পড়েছি, মানা যায় মানা যায়। আজকে একটা সোজা চ্যাপ্টারে হাত দিলাম, তাতেও মোটে তিন পাতা। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। ব্যাপারটা নিয়ে কালকে একটু ভাবনা চিন্তা করতে হবে। অনেক রাত হয়েছে আজকে, ও বাবা অনেক রাত হয়েছে। কাল ভাবনা চিন্তা করবো আর মন দিয়ে পড়ব, একদম মন দিয়ে পড়ব। আজ এমন পড়া করব, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আমার নাম লেখা থাকবে, গিনিস বুকে আমার নাম উঠবে। হারামজাদা, গাঁজা খেয়ে ভুলভাল বকা ছাড়। আজ অন্য কিছু হবে। হ্যাঁ ভাই বল, মেসে পার্টি আছে? কেন, পিটোর জন্মদিন? পিটো আমার ভাই, আমরা ভাই ভাই। হনুমানের পছন্দ নয় জানিস তো ভাই, ও ওটা আছে। ও চুমু ভাই চুমু, আমি আসছি এক্ষুনি আসছি। আইডিয়া মা, মেসে যাব মা, গ্রুপ স্টাডি, বাইরের দরজার একটা চাবি আমাকে দিয়ে দিও মা, ফিরতে রাত হবে। ঘরটা তো অন্ধকার কেন, হ্যাঁ আলো খুব জ্বালে রাখতে পারে না, সুইগুলো। বাড়িটা কিন্তু চরম ছিল, চরম দারু দারু দারু, এই দারু 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 চরম। আপা আচ্ছা হ্যাঁ শুতে হবে। খাটটা এত নোংরা কেন, এই ঘরে যে হারামজাদা থাকে না তাকে আমি বহুবার বলেছি, যখন আমি শুতে যাব খাটটা যেন পরিষ্কার থাকে, খাটটা যেন পরিষ্কার থাকে। হারামজাদা কথাই শুনে না। কাল সকালে ওর একদিন কি আমার একদিন, আজ তো রাত হয়ে গেছে, ডিসিশনটা নেওয়া যাবে না। আজকে সব সাবজেক্ট পড়ার লাস্ট দিন, কাল থেকে পরের দিনের এক্সামে সাবজেক্ট রিভাইজ দিতে হবে। আজ একদম শিডিউল বানিয়ে পড়ব, প্রত্যেকটা সাবজেক্ট দু ঘন্টা করে পড়ব। দু ঘন্টা মন দিয়ে পড়লে এনাফ, গোটা গোটা বই মুখস্থ করে ফেলব। তুই কোথায় চুল কাটিস রে হারামজাদা? হ্যাঁ গোটা গোটা বই মুখস্থ করে ফেলব, ব্যাস তাহলেই কাল থেকে শান্তি মনে রিভাইজ দিতে পারবো। পড়তে বসি।
এবার আমার ইয়েটা মনে হচ্ছে খুব জোরসে মারা যাবে, কেউ বাঁচাতে পারবে না। আজ অনেক রাত হয়েছে, বেশি পড়ে লাভ নেই, এমনিতে ছোট মাথা, কত পড়বো, তার মার কেটে যাবে কোথায়। থাক শুয়ে পড়ি আজ, কাল দেখা যাবে, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। আজ আর কিছু করার নেই, কাল যে সাবজেক্টটা পরীক্ষা সেটাই পড়তে হবে, বেশি ভেবে লাভ নেই, পড়তে শুরু করি। সাবজেক্টের বইটা ভালো করে পড়া দরকার, ইঞ্জিনিয়ার হতে গেলে সাবজেক্টের ফান্ডামেন দরকার, ফান্ডা ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় নাকি। ফান্ডাটা ঠিক থাকলেই পরীক্ষাটাও ঠিক হবে। এখন মেন বইটা ভালো করে পড়ে নি, রাত্রিবেলা ওই সালের বইটা একটু দেখে নেবো, কোশ্চেন আনসারের বইটা আর কি, কোশ্চেন আনসার বইটা অল্প একটু দেখবো, বেশি কোশ্চেন আনসার করে লাভ নেই, ফান্ডা দরকার, ফান্ডা, ফান্ডা থাকলেই সব হবে। ফান্ডা 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 দিয়ে কি হবে, হ্যাঁ পরীক্ষায় সাপলি পেলে যখন ক্যাম্পাসিং এ বসতে পারবো না, তখন ফান্ডা দিয়ে আন্ডা ভাজবো, নিকুচি করেছে ফান্ডার। সালের বইটা কোথায় রে, উফ, এই যাত্রায় আমি বাঁচিয়ে দে, আজ আর সারা রাত ঘুমবো না, সারা রাতে এটাকে শেষ করে দেবো, কালকে শুধু পরীক্ষা লেগে উগড়ে দিতে পারলেই কেল্লা ফতে। যা পড়লাম না পুরো ফাটিয়ে দেবো, ফাটিয়ে, কেউ আটকাতে পারবে না। হে গাইস, আই এম দেবাশিস ফ্রম দা গুরুদেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ যে ঘন্টাটা আছে সেটা একদম ফ্রিতে বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো টাটা, আপনাদের দিন ভালো কাটুক।